প্রত্যেক দিনকার মতো আজকেও কিন্তু আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আর আমি আশা করবো তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। আশা করবো সবার খুবই ভালো লাগবে। আর আজকে যে রেসিপিটা আমি করবো সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল আচার। তো মিক্সড ভেজিটেবল আচার করতে আমাদের কী কী লাগছে তোমাদের বলে দেবো, কিন্তু প্রথমেই বলে দেবো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে অনেক ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে বাঙালি স্বাদ তাহলে। আমার চ্যানেলে কিন্তু প্রায় 350টার উপরে রান্না রয়েছে, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা দেখতে পারো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। কন্টিনেন্টাল, দেশি বিদেশি, বাঙালি অবাঙালি সমস্ত ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তাহলে কিভাবে আমরা তৈরি করে নিচ্ছি মিক্সড ভেজিটেবল আচার চলো তোমাদের দেখিয়ে দিই। প্রয়োজনীয় উপকরণ আমি সবগুলোই তোমাদের এবার বলে দেবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো জুলিয়ান করে কেটে নিয়েছি আমি এখানে প্রায় 3-4টা মতো গাজর রয়েছে। এখানে নিয়েছি আমি প্রায় 1 বাটি মতো রসুন, আমি কিছুটা মাঝখান দিয়ে চিরে নিয়েছি, কিছুটা গোটা নিয়েছি। লাগছে লেবু, আমি লেবুগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি লেবুর খোসাগুলোকে ফেলিনি, খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ, পেঁয়াজের আমি বড় বড় পাপড়িগুলোকে রেখে দিয়েছি মাঝখান থেকে কেটে। এর সাথে আমাদের লাগছে জুলিয়ান করে কাটা আদা, নিয়েছি কাঁচা লঙ্কা, কিছুটা গোটা আছে, কিছুটা মাঝখান দিয়ে কাটা আছে। তো ফ্রেন্ডস, এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও কিছু উপকরণ দরকার হবে। খুব চটজলদি ঘরে কিন্তু এইসব আচার তৈরি করে নেওয়া যায়। তোমরা কিন্তু বাইরে থেকে তোমাদের যে আবার যে কিনে খেতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু এবার থেকে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে এরকম সুস্বাদু মুখরোচক টেস্টি টেস্টি আচার। এর সাথে দরকার হবে আমাদের একটা মশলা, যার জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি প্রায় 7 খানা মতন। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো, যদি আচারের পরিমাণ বেশি হয় তাহলে বেশি রাখবে। তার সাথে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো জিরা, এটা গোটা জিরা আছে। তার সাথে নিয়েছি আমি 2 চা চামচ মতো মৌরি, নিয়েছি আমি এখানে 1 চা চামচ মতো সর্ষে, কালো সর্ষে, আর নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ মতো মেথি। এই সমস্তগুলোকে আমরা একটু সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব। খুব সুন্দর হয় রেসিপিটা, আচারটা। তোমরা কিন্তু রুটি, পরোটা, যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে খেতেও পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমাদের যে মশলাগুলো আছে সেই সমস্ত মশলাগুলোকে। এবার আমরা এই সমস্ত মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ এর গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে ভাজতে হবে। মাথায় রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়, আর যত এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, হালকা হালকা একটা সুগন্ধি যখন বেরোবে তখন বুঝতে হবে এগুলো হয়ে গিয়েছে। দেখো আমাদের কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে একটা সুন্দর পাউডার তৈরি করে নেব। আমাদের কিন্তু একটা শিল নোড়ার মধ্যে সমস্ত মশলাগুলোকে আমরা নিয়ে নিয়েছি, এবার এটাকে খুব সুন্দর পাউডার তৈরি করে নেব। দেখো খুব সুন্দর করে পাউডার তৈরি করে নেব, ঠিক এরকম এসছে। কড়াইতে আমরা এখানে এটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো তেল। আর এটা মাথায় রাখতে হবে এই রেসিপিটা কিন্তু যেহেতু আচার তাই তেলটা কিন্তু খুব বেশি লাগবে। আর আমি এখানে ভিনেগারও ইউজ করব, তো ভিনেগারটা কিন্তু আমি প্রথমেই আজকে দেবো না, আমি তৈরি করার পরে একটু রোদে রাখবো, তারপরে নেক্সট দিন আমি ভিনেগারটা ইউজ করব। কেন কি ভিনেগারের একটা অ্যাসিডিটি ভাব থাকে, সেটা সঙ্গে সঙ্গে দিলে অনেক সময় আচারটা ভালো হয় না। একদিন রোদ পেলে কি হবে, এগুলো একটুখানি দমে আসবে, তখন কিন্তু জিনিসটা আরও খুব সুন্দর হবে। আর তোমরা চেষ্টা করবে যখন আচারটা করবে সেটা যেন একদম সকালবেলা হয়, গোটা দিনকার রোদটা যেন পায়, তেলটা গরম হোক। ফ্রেন্ডস, আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তো প্রথমে আমি এখানে দিয়ে দেবো 3টে মতো শুকনো লঙ্কা, আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি
হাফ টি স্পুন মতো মৌরি, হাফ টি স্পুন মতো জিরে আর হাফ টি স্পুন মতো সর্ষে। এটা সম্পূর্ণটা দিয়ে খুব সুন্দরভাবে যখন গন্ধটা বেরোবে, একটা ফোড়নের যে গন্ধটা হয় সেটা যখন বেরোবে, তখন কিন্তু আমরা এটা তৈরি করব। আর একটা কথা তোমাদের বলে দেওয়া, এখানে হয়তো অনেকেই ভাবতে পারো পুরো তেলের মধ্যে সমস্ত মশলাগুলো একদম সাঁতার কাটছে, সেরকম ব্যাপার কিন্তু কিছুই নয়। আমরা সবাই জানি আচারে একটু তেল লাগে, তো তোমরা যদি চাও তেলটাকে কমিয়েও করতে পারো। সেক্ষেত্রে আমি করে দেখিনি কেমন হবে তেল কম দিলে। তো আচার তো আমরা সবসময় খাই না, রুটি পাউডার সাথেই খাই, তো আমার মনে হয় তেলটা এটুকু দেওয়াই যেতে পারে। তো এখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এটা ফুটছে, দেখো এটা ফুটছে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আমাদের যে কোচানো গাজরগুলো আছে সেই গাজরগুলো, আর জলটা কিন্তু মোটেই রাখা যাবে না, জলটা অনেকটাই শুকিয়ে দিতে হবে যেন একদম ঝরঝরে থাকে। এবার এগুলোকে আমি হালকা ভাজা ভাজা করবো, একদম হালকা, পুরো কুক করে ফেললে বা সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা আচার থাকবে না, তরকারি হয়ে যাবে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, জাস্ট 2 মিনিট মতো আমি এটাকে ভাজবো একটু। ফ্রেন্ডস দেখো আমাদের যে গুঁড়োটা ছিল, গুঁড়োটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে, একদম পরিষ্কার, একদম হালকা। আর এগুলো কিন্তু পুরো দানা দানা থাকবে, পুরো কিন্তু পাউডার হবে না, পুরো কিন্তু পাউডার হবে না, ঠিক এরকম হবে। মাথায় রাখতে হবে যেন গাজরের কালারটা চেঞ্জ না করে, তো আমি এটাকে মিডিয়াম টু হাই রেখেছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো দিয়ে আমি কিন্তু এটাকে একটুখানি নাড়িয়ে নেবো, জাস্ট একটু ভাজা ভাজা করবো। এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো নুন আর 2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আমি পরে এটার মধ্যে ভিনিগার দেবো, সেজন্য আমি নুনটা এখানে একটু বেশি রাখলাম। পরে টেস্ট অনুযায়ী একটু টেস্ট করে দেখতে হবে যে কেমন হচ্ছে, যেহেতু আমি চিনি যাবে টক যাবে তাই এটা কিন্তু ঠিক ব্যালেন্স হয়ে যাবে। এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, দেখো এটা ভাজা ভাজা হচ্ছে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আচারটা একটু ঝালঝালি করতে চাইছি, যার জন্য আমি এখানে লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, মানে এটা রোস্টেড আর এমনি গুঁড়ো, আমি সবগুলোই কিন্তু দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনগুলো, এখানে কিছু গোটা আছে কিছু ভাঙা আছে, দেখো রসুনটা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু গোটা কাঁচা লঙ্কা, কিছু ভাঙা কাঁচা লঙ্কা, এর সাথে আমি এখানে দিয়ে দেবো জুলিয়ান করে কাটা কিছু আদা, আর বাকিটা কিন্তু আমি পরে দেবো। দিয়ে আমি এগুলোকে সমস্তটাকে খুব সুন্দর করে একটু ভেজে ভেজে নেবো, এটা কিন্তু পুরো সেদ্ধ করবো না, জাস্ট একটু ভাজা ভাজা হবে। আমি এটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, 2 মিনিট পরে ফিরে আসছি। ফ্রেন্ডস আমাদের 2 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে নেবো, দেখো এগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখো সমস্তটাই। এবার ঠিক ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লেবুগুলো, এর সাথে আমি দিয়ে দেবো চিনি, চিনিটা যে যার টেস্ট অনুযায়ী। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দেবো জুলিয়ান করে কাটা বাকি আদাগুলো, দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নেবো। ফ্রেন্ডস এটা কিন্তু হয়ে গিয়েছে, এবার এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নেবো, ফিরে আসছি ঠান্ডা করে। ফ্রেন্ডস আমাদের কিন্তু দেখো আচার একদম রেডি, এটাকে কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে যেন একটুও গরম না থাকে। আমি এটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি, আধ ঘন্টার মতো রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তোমাদের এখানে আমার একটা ছোট্ট জিনিস বলার আছে, ধরো তোমরা এটা এতটাই উপকারী, এটা এতটাই প্রয়োজনীয় জিনিস যে তোমরা হয়তো ঘরের ফ্রিজে চিকেন আছে বা ডিম বা মাছ রান্না করবে, সেক্ষেত্রে হয়তো তোমাদের রসুন ছাড়ানো, পেঁয়াজ ছাড়ানো, আবার লঙ্কা বাটা অনেকটা কিন্তু প্রবলেম হয়ে যায়। এখনকার মানুষদের হাতে খুব টাইম কম থাকে, তাই চটজলদি তোমরা যদি ওইসব না যদি করতে না চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে আমরা আচারটা করছি, এই আচারটা তোমরা প্রয়োজন মতো ধরো 300 মাংসের জন্য 2 টেবিল চামচ মতো বা 3 টেবিল চামচ মতো তোমরা যদি বের করে এটাকে পেস্ট করে নিয়ে নর্মালি তোমরা কড়াইয়ের মধ্যে তেল ফোড়নে যদি মশলাটা দিয়ে মাংসটা তৈরি করতে পারো, আর কিচ্ছু লাগবে না, জাস্ট ওপর থেকে একটু ধনে পাতা কুচি,
তোমাদের কিন্তু মাংস এমনিতে টেস্টি হবে, কেন কি এখানে প্রয়োজনীয় সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এই আচারটা তৈরি। তোমরা একবার আমার কথাটা শুনে ট্রাই করে দেখো কেমন লাগছে, আমাকে জানিও। তাহলে এই আচারটা থাকলে কিন্তু বাড়িতে তোমরা যে কোনো রেসিপি খুব তাড়াতাড়ি খুব সামান্য উপকরণে তৈরি করতে পারবে। তাহলে চলো আমরা কিভাবে এই আচারটা তো তৈরি হয়ে গেল, এটাকে কিভাবে আমরা প্রিজার্ভ করতে পারি বা সংরক্ষণ সেটাই তোমাদের দেখিয়ে দেবো। ফ্রেন্ডস, আমি এখানে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, আর সব থেকে ভালো হয় তোমরা যখন আচার করবে সেটা কিন্তু কাচের বয়ামেই প্রিজার্ভ করবে, কারণ কি কাচের বয়ামে কিন্তু এগুলো ভালো থাকে। কিন্তু তোমরা যদি প্লাস্টিক বা অন্য কিছু চাও সেক্ষেত্রে আমি কখনো করে দেখিনি, আর সেক্ষেত্রে খুব একটা ভালো হয় না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো কাচের বয়াম দেখো আমি একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, ভেতরটা কিন্তু একদম পরিষ্কার, তোমাদের দেখিয়ে দিই, খুব পরিষ্কার হয়ে আছে। এবার প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল, দিয়ে আমি চারিদিকটা একটুখানি এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম, এবার আমি আমাদের যে আচারটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে তুলব, আর এই চারের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। এই জারের মধ্যে আমি এবার এভাবে অল্প অল্প করে তুলব, আর জারের মধ্যে আমি অ্যাড করব। আশা করছি তোমাদের দেখাতে পারছি, যেহেতু এখানে বয়ামটা একটু বড় তো তোমরা চাইলে কিন্তু ছোট বয়ামেও করতে পারো। আর আরও একটা জিনিস, আমি কিন্তু আজকে এখানে ভিনিগারটা দিচ্ছি না, এবার আমি কালকে প্রায় এখানে 2 কাপ মতো ভিনিগার আমি অ্যাড করব। তারপরে তোমরা প্রথমে 1 কাপ দিয়ে তোমরা যখন করবে তারপরে টেস্ট করে দেখো এটা টকটা একটু লাগবে কি না, তোমরা সেইভাবেই দেবে। আর এই সংক্রান্ত যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে করতে পারো, আমি কিন্তু তোমাদের চেষ্টা করবো উত্তরটা দিয়ে দেওয়ার। এইভাবে সমস্তটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ফ্রেন্ডস, আমাদের সমস্ত আচারই কিন্তু বয়ামের মধ্যে ঢালা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমি যে আগের দিন পেঁয়াজের গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজের গুঁড়োটা। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পেঁয়াজের গুঁড়ো, তার সাথে আমি এখানে অ্যাড করে দেবো প্রায় 100 গ্রাম সর্ষের তেল। পরে কিন্তু আরও তেল দিতে হবে, এই যে আমি আচারটা করলাম মোটামুটি এখানে আমার 300 মতো তেল লাগবে, তো আমি দিয়ে দিলাম এখানে। আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো আমরা যে ভাজা গুঁড়োটা করেছিলাম, লঙ্কা জিরে মরি সেই গুঁড়োটা। এবার আমি একটা খুন্তির সাহায্যে এটাকে ভেতরটা কিন্তু খুব সুন্দর করে এভাবে নাড়িয়ে দেবো। আর আমি আজকে গোটা দিন এটাকে রোদে রাখবো, কালকে আমি সকালবেলায় এর মধ্যে 2 কাপ মতো ভিনিগার দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু আমাকে আরও একটু তেল দিতে হবে, আর এটা কিন্তু তোমরা প্রায় 1 মাস মতো তোমরা যদি মাঝে মাঝে চাও এটাকে রোদে দিতেই পারো। আর এটাকে তোমরা কিন্তু যদি ঠিক মতো রোদে দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা এটাকে প্রায় 3 থেকে 4 মাস মতো সংরক্ষণ করে রাখতে পারো, যে কোনো রেসিপিতে ইউজ করতে পারো। আমাদের আচার কিন্তু একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ আমার আচার একদম রেডি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি পেতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে প্রেস করে দিও, সবাইকে শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক করো, কমেন্টটা জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করতে পারো। এবার আমি আচারের বয়ামটাকে দিয়ে দিচ্ছি রোদে। এটা কিন্তু রোদে এভাবেই থাকবে, আমি প্রত্যেক দিন অল্প অল্প করে রোদে দেব, প্রত্যেক দিন আমি প্রায় এভাবে 7-8 দিন রোদে দেবো, 15-20 দিন হালকা হালকা করে রোদে দেবো, 3-4 দিন বেশি দেবো, তারপরে হালকা হালকা করে দেবো কয়েক ঘন্টার জন্য, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আর তারপরে মাঝে মাঝে দিলেই চলবে। মুখটা কিন্তু কখনোই খুলবে না, মুখ যেন এরকম ঢাকাই থাকে। তো ফ্রেন্ডস, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।